লাগছে শিলাকে। তো আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর মেহেন্দি উৎসব, তার জন্য ওর বিয়ে হচ্ছে কালকে, আর আজকে মেহেন্দি হালদি এগুলো সব আজকে হবে। তো ওই বান্ধবীটাকে তোমরা সবাই খুব ভালো করেই চেনো, তার কারণ লাস্ট পিকনিকের ব্লগে আমি ওর সাথেই ছিলাম, ওর নাম শিলা। তো তোমরা ওকে খুব ভালো করে চেনো, আর আমার ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আজকে কী কী করছি, কেমনভাবে এনজয় করছি তোমরা সব খুব ভালো করে দেখতে পারবে। আমি এখন শিলাদের বাড়িতে চলেও এসেছি, আর এখন শিলার মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে। সুন্দর লাগছে শিলাকে। বান্ধবীর বিয়ে উপলক্ষে আমিও হাতে মেহেন্দি করে নিয়েছি, আর আমার হাতে মেহেন্দি করে দিয়েছে আমার বান্ধবী তুলি। দেখেছো যে আমার ফ্রেন্ডের মেহেন্দি হালদির ফটোশ্যুট কালকে চলেছে, তো আজকেও বিয়ের অনেক কিছু হবে। তো আজকে যতটুকু পারবো তোমার দেখাবো, কালকের ক্লিপটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো আমি নতুন করে আর মানে এক্সট্রা কোনো ভিডিও করছি না, তার কারণ হচ্ছে ভিডিওটা এডিট করতে অনেকটা টাইম লাগবে, আর আমার একদমই টাইম নেই। তো সব কিছু আমি একটা ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করব। আর আজকে আমি ভোরবেলায় উঠে গিয়েছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন ভোর 5টা বাজে, আমাদের বাড়িতে এখন সরস্বতী পুজো হবে, ব্রাহ্মণও চলে এসেছে। এই সকাল 5টার সময় কারোর ঘুম ভাঙে না, কিন্তু কষ্ট করে উঠতে হলে কিছু করার নেই, কারণ বেলা হলে আর ব্রাহ্মণ পাওয়া যাবে না। ওম পুণ্যাং ভবন্তু, ওম পুণ্যাং। শ্বশুর বাজা লোক ডেকে নিয়ে আয়। ছোটবেলা থেকে শিখলে তুমি শিখবে। হাই লিচি, লিচি। বাড়ির পুজো কমপ্লিট, সকালবেলায় তো বাড়ির পুজো হয়েই গেছে, তোমরা দেখেছো। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, মানে সরস্বতী পুজো বলে কথা, বাড়িতে তো থাকা যায় না, ওর জন্য আমরা একটু বেরোচ্ছি, স্কুল কলেজে যাবো, ঘুরবো। এহে রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না। প্রথমেই চলে এসেছি ভাইয়ের স্কুলে, এখানে ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, আর এখানে সুন্দর করে একটা অনুষ্ঠানও হচ্ছে, আর আলপনাও দেওয়া রয়েছে ফুলে। তো ভাইয়ের ছোটোবেলার স্কুলে তারপরে চলে এসেছি ভাইয়ের আর আমার ছোটোবেলার স্কুল, তো এখানে এসে ছোটোবেলার স্মৃতি সব মনে পড়ে গেল। A few moments later. Hello, তো আমি এখন চলে এসেছি। এখানে আমার সব ফ্রেন্ডরা রয়েছে। দারুণ লাগছে শিলাকে। সাউথ ইন্ডিয়ানদের মতোই লাগছে পুরো। সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে।
যখন বর চলে আসে তো পাত্রীপক্ষ থেকে গেট ধরে, আর পাত্রীপক্ষের ডিম্যান্ড এতটাই বেশি ছিল যে বরের পক্ষ থেকে তারা দিতে রাজি ছিল না। তো লাস্টে কি হয়েছে, সবাই মিলে বরকে কোলে করে নিয়ে যাচ্ছে। বান্ধবীর সঙ্গে দেখা করার পরেই আমি চলে এসেছি এখন ফুচকা খেতে। তো এখন আমি আমার ফ্যামিলির সাথে আছি। ফুচকাটা খুবই টেস্টি ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুচকা কফি পকোড়া সবই খেলাম। আর এখন খুব মজা করছি ভাইয়ের সাথে, ভাই রয়েছে আমার পাশে, মা রয়েছে, বাবা রয়েছে, সবাই রয়েছে। তো চারিদিক থেকে এতই সাউন্ড আসছিলো তো কিছু শোনা যাচ্ছিলো না, আর খুবই এনজয় করলাম। তো এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নাচ করবো আমরা সবাই। আমি ডান্স করবো না এটা কখনো হয়। তো ডান্স করার পরেই আমার খিদে পেয়ে গেছে বলে রাতের ডিনার করতে চলে এসেছি। আমার পাশে আমার ভাইও রয়েছে, তো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। শিলাদের বাড়িতে খুবই মজা হলো, আর এখন আমি বাড়িতে চলেও এসেছি। অনেক রাত হয়ে গেছে, রাত 12টা বাজে। তো এখন আমার ভিডিওটাকে আর বেশি বড় করব না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আর কোনো এনার্জিও নেই শরীরে। অনেক নাচ গান হয়েছে সারাদিন, খুব আনন্দ করেছি, খুব মজা হয়েছে। তো আমার খুব কাছের বান্ধবী ছিল, বিয়েটা খুব এনজয় করলাম। আর আমি এই ভিডিওটাতে আমি সব কিছু মানে টাচ করে দিয়েছি, মেহেন্দি, হালদি, আর হচ্ছে সরস্বতী পুজোও তার সঙ্গে অ্যাড করেছি, প্লাস বিয়েটাও এর সঙ্গে অ্যাড করেছি। তো হচ্ছে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আর আজকে আমার এই লুকটা কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।